সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আরেকজনকে যুক্ত করি, সিয়াম আপনাকে আবারও যুক্ত করেছি, আপনি বলেন তাহলে। হ্যালো, শোনা যায়? হ্যাঁ আসিফ হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলেন। ভাই আমার কিছু প্রশ্ন ছিল যে ইসলাম নিয়ে অনেক কিছু জানছি, আবার পুরোপুরি ইসলাম ত্যাগও করতে পারতেছি না, অনেক কনফিউশন আছে, বলতে গেলে আমার কনফিউজ মুসলিম বলতে পারেন একদম, বলতে কয়েকটা আচ্ছা আচ্ছা, প্রশ্ন করবো আর কি। হ্যাঁ বলেন। প্রথমত যে আইনস্টাইন বা নিউটন ওদের মতবাদ দেখলাম যে ওরা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা আছে, এখন ওরা ভাই কোনো কিছু বিশ্বাস করে সেই জিনিসটা, জি তো তাদের ব্যক্তিগত মতামত নাকি কোনো বৈজ্ঞানিক তত্ত্ব? যে নিউটন যেটা বলছে ওটা বৈজ্ঞানিক তত্ত্ব, ওর 12টা সূত্র আছে ওনার এই না না, বিষয়ে। এই যে ঈশ্বরে বিশ্বাস করে, এটা কি তার কোনো বৈজ্ঞানিক তত্ত্ব নাকি এটা সে জাস্ট ব্যক্তি হিসেবে বিশ্বাস করে? আইনস্টাইনের ভিডিওর একটা ভিডিও আছে ইন্টারনেটে দেখবেন, যে বলছে যে ভাই মহাবিশ্ব এতটাই নিখুঁত। আমি আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করছি সেই জিনিসটা একটু ভালো জি করে বুঝে তারপরে আপনি একটু জি উত্তরটা দেন। হ্যাঁ, মনে করেন আমি একজন বিজ্ঞানী, হ্যাঁ আমি একটা জি বৈজ্ঞানিক তত্ত্ব দিলাম, বৈজ্ঞানিক তত্ত্ব দিলেই তো আর মানুষ সেটা বিশ্বাস করবে না বা সেটা মানবে না, অন্য বিজ্ঞানীরা সেটা মানবে না। বৈজ্ঞানিক তত্ত্ব দিতে হলে সেই বৈজ্ঞানিক তত্ত্বটাকে প্রমাণ করে দেখাইতে হয়, তাই না? জি একটা বই লিখতে হয় বা একটা রিসার্চ আর্টিকেল লিখতে হয়, সেই আর্টিকেলের ভিতরে আমার বৈজ্ঞানিক তত্ত্বটা কেন সঠিক সেই বিষয়ে বিস্তারিত প্রমাণ হাজির করতে হয় অন্য বিজ্ঞানীদের সামনে। তারপরে অন্য বিজ্ঞানীরা সেই তত্ত্বটাকে যাচাই করে দেখেন যে হ্যাঁ এটা সঠিক নাকি ভুল। তারপরে যদি সঠিক হয়, তারা অনেক চেষ্টা করেন যে সেটাকে সমালোচনা করার জন্য বা সেটাকে ভুল প্রমাণ করার জন্য, পৃথিবীর যে কোনো বৈজ্ঞানিক তত্ত্ব, যে কোনো বৈজ্ঞানিক হাইপোথিসিস, এটাকে অন্য বিজ্ঞানীরা সবসময় চেষ্টা করেন ভুল প্রমাণ করার জন্য। তারপরে যদি তারা ভুল প্রমাণ করতে না পারেন তাহলে তার দাবিটাকে মেনে নেন, হ্যাঁ এই বেটা যা বলছে সেই বেটা ঠিকই আছে। এই কথাটা, এই জিনিসটা একটা বৈজ্ঞানিক তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠা পায় এবং তিনি একজন বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠা পায়। যেমন মনে করেন নিউটনের তিনটা সূত্র, হ্যাঁ গতিসূত্র, বা ধরেন অভিকর্ষ, মানে অভিকর্ষ তত্ত্ব, এই জিনিসগুলা বিজ্ঞানী নিউটন প্রমাণ করেছেন। তার একটা বই আছে ম্যাথমেটিয়া প্রিন্সিপে, সেই বইটার ভিতরে তিনি প্রমাণ করেছেন, তাই না ভাই নাকি? জি আইনস্টাইন তার আপেক্ষিক তত্ত্ব থেকে শুরু করে যা যা বলেছে তিনি এই পর্যন্ত, মানে বৈজ্ঞানিক তত্ত্বগুলা, সেই জিনিসগুলাকে তিনি প্রমাণ করেছেন, তাই না ভাই? জি এমন তো না যে বিজ্ঞানী আইনস্টাইন কইছে দেখে আমরা সবাই বলছি হ হ বিজ্ঞানী আইনস্টাইন যখন কইছে তখন তো ভাই ঠিকই আছে ভাই, ওর কথা তো ভাই মাননি লাগবো ভাই। আমরা বিজ্ঞানীরা কি এইভাবে কোনো কথাকে মেনে নেয় নাকি ওই জিনিসটাকে তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে তারপর দেখে যে কথাটা সঠিক নাকি কথাটা ভুল? না, বিষয়টা এমন যে সে যেহেতু অনেক কিছু জানে, যে একটা কিছু না বললে না সে না, ভাইবে চিন্তেই বলবো, পৃথিবীর কেউই, এরকম কিছু না। পৃথিবীর কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত এমন কোনো মানে কিছু মেনে নেয় নাই যে যেহেতু ভাই বিজ্ঞানী আইনস্টাইন অনেক বড় বিজ্ঞানী, সে যেটা কইছে সেটা তো বলেই তো পারে না ভাই, তাহলে তো এটা ভাই সঠিক আছে, সেটা তো ঠিকই আছে, ওর একটা নোবেল পুরস্কার দিয়ে দিই, ওর কথাটা আমরা সঠিক বলে মেনে লই। এইভাবে তো বিজ্ঞান ভাই কাজ করে না। আপনি যত বড় বিজ্ঞানী হন, যত বড় আবদুল্লাহ হন না কেন, পৃথিবীর যত বড় আবদুল্লাহ আপনি হন না কেন, যত বড় চুলের চুলের ডগা আবদুল্লাহ হন না কেন, আপনি আপনি যদি আপনার তত্ত্বটার সপক্ষে তথ্য প্রমাণ দিতে না পারেন তাহলে আপনার যিনি কথাগুলাকে বিজ্ঞানী মহল ডাস্টবিনে নিয়ে ফেলে দিবে। বুঝতে পারছেন ভাই? জি পৃথিবীতে বিজ্ঞানীরা কখনো এই কথা বলবে না যেহেতু ভাই এটা নিউটনে কইছে তাহলে তো ভাই আর প্রমাণের দরকার নেই ভাই, হ্যাঁ প্রমাণ প্রমাণ লাগবে না, ও অনেক বড় বিজ্ঞানী, বিজ্ঞানী নিউটন তো শ্রেষ্ঠ বিজ্ঞানী, হ্যাঁ মহাবিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী একজন, নিউটনে যেহেতু কইছে ভাই তাহলে তো আমরা মেনে লইছি, হ্যাঁ বিশ্বাস করছি ওর কথা। বিজ্ঞান তো ভাই এইভাবে কাজ করে না তো ভাই, বিজ্ঞান কাজ করে ওটা তুমি যেই হও না কেন, তুমি বিজ্ঞানী নিউটন হও নাকি আইনস্টাইন হও নাকি ডারউইন হও নাকি কোন আবদুল্লাহ হো, উলাপুসনের টাইম নেই তোমার কাছে, তোমার তত্ত্বের সপক্ষে কি তথ্য প্রমাণ আছে সেইটা দাও, সেটা যদি সঠিক থাকে, সেটা নিউটনই কৌক আর আবদুল্লাহ কৌক তাদের কাছে যায় আসে না, তথ্যটা যদি সঠিক থাকে, পরীক্ষাটা যদি সঠিক থাকে, এক্সপেরিমেন্ট যদি সঠিক থাকে, তুমি আবদুল্লাহ হইলেও তোমার কথা সঠিক, তুমি আইনস্টাইন হইলেও তোমার কথা সঠিক। আর যদি তুমি যে জিনিসগুলো আমাদেরকে দিছো সেগুলো যদি ভুল হয় তাহলে তুমি নিউটনের বাপ হইলেও তোমার কথা ভুল, তুমি আবদুল্লাহ হইলেও তোমার কথা ভুল। কে এই জিনিসটা বলতেছে সেইটার উপরে বিজ্ঞানের কোনো তত্ত্ব, বিজ্ঞানের কোনো সত্যতা নির্ভর করে না। ওটা কোন নিউটনের বাপে, 14 গোষ্ঠীর বাপে কইলো তা দিয়ে ভাই বিজ্ঞানের কিচ্ছু যায় আসে না। বিজ্ঞানের যায় আসে শুধুমাত্র সেই কথাটার সাপেক্ষে তিনি কি তথ্য প্রমাণ হাজির করছে, কি এক্সপেরিমেন্ট হাজির হাজির করছে, সেই এক্সপেরিমেন্টটা ভ্যালিড কিনা সেটার উপরে, সেই তথ্য প্রমাণগুলো ভ্যালিড কিনা সেটার উপরে। বিজ্ঞান নিউটন যখন F=ma এই জিনিসটা দেখাইছে, প্রমাণ করে দেখাইছে, ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখাইছে, তখন তাকে তার কথাটা মেনে নেওয়া হয়েছে। আইনস্টাইন যখন আপেক্ষিক তত্ত্বটা মানে এক্সপ্লেন করে বুঝাই দিছে যে এটা কেন সত্য, তখন তার এই কথাটাকে অন্য বিজ্ঞানীরা মেনে নিচ্ছে, কারণ এটাকে ভুল প্রমাণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না, তারা চেষ্টা করছিল ভুল প্রমাণ করতে কিন্তু সম্ভব হয়নি। এই আমরা যে কোনো বিজ্ঞানী, ও অমুকে মস্ত বড় বিজ্ঞানী কইছে ভাই, ও তো কইছে ভাই, ও তো মস্ত বড় বিজ্ঞানী ভাই, তাহলে ওর কথাটা আমরা বিশ্বাস করি চল, এইভাবে ভাই বিজ্ঞান তো কাজ করে না ভাই। এই জিনিসটা কি আপনি বুঝতে পেরেছেন? জি এইটুকু বুঝছি, কিন্তু নিউটনের 12টা তাহলে সূত্র আছে। বিজ্ঞানী, হ্যালো, বিজ্ঞানী নিউটন কোন কথা বলুক না না বলুক তা দিয়ে কিছুই যায়,
না তার আসে কথা যায় হচ্ছে কি, বারোটা সূত্র আসে যায়, আর বারোটা সূত্র কথা আছে। শুনে নেন, কথা শুনে নেন, কথা শুনে নেন। বিজ্ঞানী নিউটন কোনো একটা বক্তব্য দিয়েছে এবং সেই বক্তব্যের সাপেক্ষে তিনি কি তথ্য প্রমাণ হাজির করেছে সেটার উপরে, সে তিনি যে কথাটা বলেছে এবং সেইটার সাপেক্ষে যে তথ্য প্রমাণগুলো হাজির করেছে সেগুলো যদি আমরা যাচাই করে দেখতে পারি যে কথাগুলো সঠিক, তাহলে তার কথাটা সঠিক। তিনি যদি, সে আবদুল্লাহ হোক আর নিউটনই হোক কিছু যায় আসে না, যে কেউই যে কোনো কথা বলুক, কথার সাপেক্ষে যে তথ্য প্রমাণ এবং যুক্তি এবং এক্সপেরিমেন্ট এগুলো যদি সঠিক হয় তাহলে তার কথাটা সত্য। এখন আপনাকে আমার জিজ্ঞাসা হচ্ছে, বিজ্ঞানী আইনস্টাইন, এক নম্বর কথা হচ্ছে আইনস্টাইন নিজে একজন ঈশ্বরে অবিশ্বাসী ছিলেন, সেটা আমি একটু পরে প্রমাণ দিব আপনাকে, সেটা আমি পরে দেখাচ্ছি। আগে ধরে নিচ্ছি তর্কের খাতিরে, নিউটন আস্তিক ছিলেন এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না, অন্তত পক্ষে আমরা যে ঈশ্বরে, ঈশ্বর নিয়ে আলোচনা করি সেই ঈশ্বরে তিনি কখনোই বিশ্বাসী ছিলেন না। তারপরে তর্কের খাতিরে ধরে নিচ্ছি নিউটন আইনস্টাইন দুজনই ধরেন কইছে হ আল্লাহ আছে, হ্যাঁ, বা ভগবান আছে বা ঈশ্বর আছে। এই যে এই কথাটা যে বলেছেন তা ওনারা যদি বলে থাকেন, তাহলে এইটার সাপেক্ষে তিনি কি কি প্রমাণ দেখিয়েছেন, আমি আপনার কাছে সেই প্রমাণটা জানতে চাচ্ছি যে তারা কি প্রমাণ দেখিয়ে এই দাবিটা করেছেন। আমি তো প্রমাণের কথা বলি নাই, আমি বলছি যে ওরা যেহেতু অনেক বড় মাপের বিজ্ঞানী, তারা নিজস্ব বিশ্বাস তো অনেক, আপনাকে তো গ্রহণযোগ্যতা আমি পাওয়ার কথা। বললাম যে অনেক বড় মাপের বিজ্ঞানী হইলেই সে একটা কিছু কইলো আর আমরা জি সবাই জি মেনে জি নিলাম, বুঝতে হয় ও পারছি তো অনেক বড় মাপের জি বুঝতে বিজ্ঞানী, পারছি তাহলে তো ঠিকই আছে, কথা কথা তো ঠিকই আছে, জি বুঝতে তাহলে তো পারছি হে তো অনেক বড় মাপের বিজ্ঞানী, তাহলে তো আমরা আর আর কোনো কথা বলবো না। এইভাবে তো ভাই আমরা কাজ করি না, আমরা কাজ করি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে। জি। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আইনস্টাইন ভাই যে আমি কি কিছু বলতে ঈশ্বরে পারবো? বিশ্বাসী ছিল, এটার হ্যাঁ হ্যাঁ এইভাবে সেটটা কি আমি, হ্যাঁ দিব দিব। ফারাজ ভাই আপনি বলেন তাহলে। থ্যাংক ইউ আসিফ ভাই। সিয়াম ভাই, আপনি কি জি কখনো অ্যানিমে, আপনি কি অ্যানিমে দেখেন, কোনো অ্যানিমে দেখছেন এই পর্যন্ত? নো ফুল মেটাল অ্যালকামিস্ট জিনিসটা দেখছেন? নো অ্যালকামি জিনিসটা কি, এটা কি জানেন? একটু বুঝাই বললে ভালো হইতো। অ্যালকামি হচ্ছে একটা প্রিমিটিভ সায়েন্স, মানে যেটা থেকে কেমিস্ট্রি ডেভেলপ করছে, এবং অ্যালকামির মধ্যে এরকম অনেক ধরনের সুডো সায়েন্টিফিক বিশ্বাস ছিল, যেমন ফিলোসফার স্টোন বলে কোনো কিছু বানানো সম্ভব, যেটা দিয়ে যে স্টোন দিয়ে যে কোনো কিছু টাচ করলে ওই স্টোনটা, মানে ওই জিনিসটা, ওই মেটালটা বা ওই বস্তুটা হচ্ছে সোনায় পরিণত হবে, এরকম অনেক ধরনের বিশ্বাস অ্যালকামিতে ছিল। এখন এই ধরনের উদ্ভব বিশ্বাসও, মানে এই ধরনের বিশ্বাসও কিন্তু নিউটনেরও ছিল। নিউটন, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট, যে উনি উনি খুবই ব্রিলিয়ান্ট মাইন্ডের একজন লোক ছিলেন তার সময়ের, তার সময়কার, এখনো উনি মানে এখনকার ইয়ে অনুযায়ী তিনি অনেক, মানে তার আমার চেয়ে 1000 গুণ বেশি ব্রিলিয়ান্ট, নো ডাউট অ্যাবাউট ইট। বাট আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে হি ওয়াজ এ ম্যান অফ হিস টাইম, এবং নিউটন কেন, তার থেকেও যদি বড় কোনো বিজ্ঞানী কোনো কিছু দাবি করে কোনো প্রমাণ দেওয়া ছাড়া, তাহলে সেই দাবিটা তো আমরা যৌক্তিক হিসাবে বা ওইটাকে তো আমরা প্রমাণ হিসাবে ধরে নিতে পারবো না। আমরা নিউটনের অন্যান্য লস গুলা কেন নেই, কেননা উনি আমাদেরকে এর সপক্ষে অবজেক্টিভ প্রমাণ দিচ্ছেন। উনি যে ক্যালকুলেশনটা দিচ্ছেন, সেই ক্যালকুলেশনটা যদি আমি করি, আমার আমার যেমন মিলবে, ক্যালকুলেশনটা যদি আপনি করেন, আপনার ক্যালকুলেশনও মিলবে, আপনার আমার ক্যালকুলেশনের মধ্যে আলাদা কোনো কিছু হবে না, আপনি যে উত্তরটা পাবেন আমি সেম উত্তরটাই পাবো। তো উনি কি এরকম কোনো প্রমাণ দিতে পারছেন ঈশ্বরের সপক্ষে, নাকি উনি বিশ্বাস করেন এই না, জাস্ট জিনিসটাই বলুন। ওনার বিশ্বাস, ওনার বিশ্বাস। এখন এখন যে জিনিসটার জাস্ট ওনার বিশ্বাস, সেটাকে কি যৌক্তিক মেনে বা মনে করার কোনো কারণ আছে? না নাই তো, কেননা যদি আমরা তার বিশ্বাস, উনি অনেক বড় বিজ্ঞানী এই ওনার জন্য তার বিশ্বাসের বিশ্বাসটা, সম্পর্কে প্রমাণ লাগবে। তার তার বিশ্বাসটা ভ্যালিড, এটা যদি মেনে নেই, তাহলে তো আমাদের অ্যালকামিও মেনে নিতে হবে। আমরা কি অ্যালকামি মেনে নিবো এই সময়কে, এই ধরনের অন্ধবিশ্বাসকে আমরা মেনে নিব? না অবশ্যই না। এক্স্যাক্টলি, জি আসিফ ভাই এতটুকু বলেছিল। আচ্ছা প্রথমে আমি একটু দেখাই যে মানে ভারত বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন হচ্ছে সত্যেন বসু। সত্যেন বসু কিন্তু কালী পূজা করতেন, হ্যাঁ, যতদূর আমার মনে পড়ে, যতদূর আমি পড়েছিলাম, এই মুহূর্তে আমার কাছে দলিল নাই, কিন্তু কালী পূজা করতেন বলে আমি যতদূর, আমার যতদূর মনে হয়। তাতে তো ভাই কালী দেবী সত্য হয়ে যায় না, সত্যেন বোস যত বড় বিজ্ঞানী হন না কেন, তাতে তো কালী সত্য হয়, মা কালী সত্য হয় না, তাই না? বা জি বর্তমান সময়ে, বর্তমান এই গত শতাব্দীর সবচেয়ে বড় বিজ্ঞানী স্টিফেন হকিং, স্টিফেন হকিং যদি, স্টিফেন হকিং নিজে একজন নাস্তিক, উনি অনেকবার বলেছেন এই জিনিসটা, কিন্তু তিনি নাস্তিক হওয়া মানে তো এটা না, এটাও প্রমাণ হয় না যে ঈশ্বর বলে কিছু নাই, এটাও প্রমাণ হয় না। মানে ব্যক্তিগত জীবনে স্টিফেন হকিং ছিলেন একজন নাস্তিক, তাতে এটা প্রমাণ হয় না যে নাস্তিকতা সত্য। হুম, আবার কোনো একজন বিজ্ঞানী আস্তিক হইলে সেটাও প্রমাণ হয় না যে ঈশ্বর আছে, সেটাও প্রমাণ হয় না। এটা দ্বারা শুধুমাত্র এটুকু প্রমাণ হয় যে স্টিফেন হকিং ব্যক্তিগত জীবনে একজন নাস্তিক ছিলেন, কিন্তু নাস্তিকতাটাকে যদি তিনি প্রমাণ করে যাইতেন তখন আমরা সেই এটাকে একটা বৈজ্ঞানিক তত্ত্ব হিসেবে দাবি করতে পারতাম। বা আস্তিকতাকে যদি কোনো বিজ্ঞানী ঈশ্বর আছে এরকম যদি প্রমাণ করে যাইতেন, তা যুক্তির তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দিতেন, তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ এই ব্যাটা যুক্তি দিয়ে প্রমাণ করে দিচ্ছে, তা যুক্তিগুলা ভ্যালিড, তাহলে তো ঈশ্বর আছে। তো আমি আপনাকে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন কি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন কিনা, এই বিষয়ে সংশয় ডট কম একটা লেখাই আছে।
বিজ্ঞানী আইনস্টাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চিঠি আছে, সেই চিঠিটাকে সারা পৃথিবীতে গড লেটার নামে এই চিঠিটা বিখ্যাত, এই চিঠিটাকে গড লেটার বলা হয়। এই চিঠিটা অনেক বিরাট মিলিয়ন মিলিয়ন ডলার দামে বিক্রি হয়েছে পরে, আইনস্টাইনের নিজের হাতের লেখা চিঠি। আমি আপনাকে চিঠিটা দেখাচ্ছি, এই যে এইটা হচ্ছে জার্মান ভাষায় লেখা, আইনস্টাইনের নিজের হাতে লেখা চিঠি। এই চিঠিটা নিলামে উঠছে, কিছুদিন আগে নিলামে উঠছে, কয়েক মিলিয়ন ডলার এই এই চিঠিটা বিক্রি হয়েছে। আচ্ছা, উনি কি চলে গেলেন? না, আছেন, সিএম আপনি আছেন। এই চিঠিটাতে আইনস্টাইন জার্মান ভাষায় লিখেছে, যে দেখেন, লিবের হের গুটকিন্ড, এই জিনিসটা জার্মান ভাষায় লেখা, তো আপনি বুঝবেন না। আমি আমি বাংলা করে দিয়েছি, এখানে বাংলা আছে, বাংলা অনুবাদ করলে যে জিনিসটা হয়, আমি অংশবিশেষ বাংলা অনুবাদ করেছি। দেখেন এখানে লেখা, এই চিঠিটাতে আইনস্টাইন তার বন্ধুকে লিখছে, আইনস্টাইন লিখতেছে, প্রিয় গুটকিন্ড, ঈশ্বর এই শব্দটা মানুষের দুর্বলতা থেকে সৃষ্ট এবং ভাব প্রকাশের জন্য ব্যবহৃত একটি শব্দ মাত্র। বাইবেল হচ্ছে কিছু মহান পৌরাণিক কাহিনীর সমাহার, তবে সত্যিকার অর্থে সেগুলো আদিম, সেকেলে এবং খুবই শিশুতোষ কাহিনী সমূহের আখ্যান। সেই সব গল্পের যেই অর্থই তৈরি করা হোক না কেন, কোনো ব্যাখ্যা, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ প্রেক্ষাপট পরিপ্রেক্ষিতের আলোচনায় আনা হোক না কেন, তা আমার ভাবনায় কোনো পরিবর্তন আনবে না। অন্যান্য সব ধর্মের মতো ইহুদি ধর্ম অত্যন্ত শিশুতোষ কুসংস্কারের ভিন্ন ভিন্ন সংস্করণ, এবং ইহুদি জনগণ, আমি যাদের একজন বলতে নিজেকে গর্ববোধ করি এবং যাদের মননের সাথে রয়েছে আমার আমার গভীর মিল রয়েছে, তারা অন্য ধর্মাবলম্বী মানুষের চেয়েতে কোনো উন্নত গুণ সম্পন্ন নয়। হ্যাঁ, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, তারা অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় তারা খুব উন্নতও নয়, যদিও যথেষ্ট ক্ষমতার অভাবের আশীর্বাদের কারণে তারা সবচেয়ে খারাপ ধরনের ক্যান্সার থেকে সুরক্ষিত। সবচেয়ে খারাপ ধরনের ক্যান্সারটা মানে হচ্ছে ক্ষমতা, এটা বুঝাইছে। এছাড়া আমি তাদের মধ্যে ঈশ্বর কর্তৃক নির্বাচিত কোনো গুণাবলী আছে বলে মনে করি না। এইখানে দেখেন পরিষ্কারভাবে, কিন্তু এই যে বাইবেল বা এই ধরনের আব্রাহামিক ধর্মে যে ঈশ্বরের কথা, এখানে ঈশ্বরের দাবিটা, এই বিষয়ে কিন্তু তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এগুলো হচ্ছে শিশুতোষ রূপকথার ভিন্ন ভিন্ন সংস্করণ, এবং এইগুলো পৌরাণিক কাহিনী, বাইবেল হচ্ছে পৌরাণিক কাহিনী সমাহার, তবে সত্যিকার অর্থে সেগুলো আদিম, সেকেলে এবং খুবই শিশুতোষ কাহিনী সমূহের আখ্যান। এই যে এখানে কিন্তু পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন যে তিনি এই বাইবেলের, অন্তত বাইবেলের যে ঈশ্বর, সেই ঈশ্বরে তিনি বিশ্বাস করেন না, এবং তিনি কোনো পার্সোনাল গডেও বিশ্বাস করতেন না। সেটা আরো অনেক জায়গাতে আমি দেখাতে পারবো যে তিনি কোনো পার্সোনাল গডে বিশ্বাস করতেন না। তিনি যে গডে বিশ্বাস করতেন, তিনি যে গডের কথা বলতেন, সেটা হচ্ছে স্পিনোজার গড। স্পিনোজা হচ্ছে একজন বড় দার্শনিক, উনি গড বলতে যেটা বুঝতেন, সমাজের ভিতরে আমরা যেটা, আমাদের কাছে যেটা ভালো বলে যে জিনিসটা আমরা মনে করি, সেই জিনিসটা কি দার্শনিক স্পিনোজা গড বলে আখ্যায়িত করতেন। সমাজে মানুষের মধ্যে যে ভালোত্ব, মানুষের যে মনের মধ্যে যে শুভবোধ, এই জিনিসটাকে স্পিনোজা গড বলতেন। একইভাবে আইনস্টাইন সেই স্পিনোজার গডে বিশ্বাস করতেন, মানে হচ্ছে কি, সমাজের ভেতরে সামাজিকভাবে আমরা যে ভালো শুভ ধারণা তৈরি করি, সেই জিনিসটাকে ওনারা গড বলে মনে করতেন। এটা কোনো এমন কোনো গড না যে গডটা আসমানে বসে আছে, মানুষের পাপ পুণ্যের হিসাব করতেছে, তারপরে ফেরেশতা দিয়ে আবার ইয়া করতেছে, এই টাইপের কোনো গড না। জি, আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন,